হিমাল মাহবুব এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। এটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন হয়তো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নজর দাবিতে রেখেছেন পুরো পরিবেশ এলাকাতেই, এবং রাস্তায় যানবাহন চলাচল কিন্তু অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। আপনাকে একটু ছবিতে দেখায় যে এই নিউ মার্কেট গাউসিয়া সহ যে কয়েকটি আশেপাশে মার্কেট রয়েছে, সেই মার্কেটে যারা কাজ করেন কিংবা যাদের দোকান আছে তারা কিন্তু এসেছেন যে তাদের দোকান খোলা হবে সে আশায়। আপনারা কি এখানে আপনাদের দোকান আছে? আমাদের এখানে আমরা চাকরি করি, তো গতকালকে আমরা খুলতে পারিনি গ্যাঞ্জামের জন্য, তাই আজকে আসছি, দেখি পরিস্থিতি কি অবস্থা। আশা করি যে পরিবেশ স্বাভাবিক হয়ে যাক, যেন আমরা ব্যবসাটা করতে পারি। 3 বছর আমরা ব্যবসা করতে পারি না, এবার যখন সুযোগ হয়েছে আল্লাহর রহমত করছে, এই জ্ঞান যে আমাদের আমরা ব্যবসা করতে পারবো না। এই যে গণ্ডগোল সংঘর্ষ, এটা কি আসলে কোনো কিছু সমাধান? সমাধান দিলে ভালো, আমাদের কী ব্যাপার সমাধান দিবে? প্রশাসন সরকার দিলে, প্রশাসন দেয় যে এটা সমাধান হয়ে যায়, যেমনি ওদেরকে বিভিন্ন করলে তারা হবে না। দোকানপাট খুলে যদি আবার হাঙ্গামা করে তারপর কাস্টমার না পেলে আমরা ব্যবসা করতে পারবো না। সবাইকে ধন্যবাদ। প্রিয়া, আপনি শুনছিলেন যে করোনাকালীন 2 বছরে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেননি, এবং সামনে যেহেতু ঈদ আছে, ঈদকে টার্গেট করে তাদের কিন্তু একটি বড় লক্ষ্য থাকে, তারা সকাল থেকে এসেছেন এবং তারাও কিন্তু সংঘর্ষ চায় না, তারাও বলছেন যে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তারা আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, দোকানপাট খুলতে পারে। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকজন আহত হয়েছেন দুই পক্ষেরই, এর মধ্যে দুইজনের অবস্থা খুবই আশঙ্কজনক। কানুন চৌধুরী নামে একজন ছাত্র এখন ICU-তে আছে, তার মাথায় 80টি সেলাই দেয়া লেগেছে। এখানে আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সাইফুল জুয়েল, আমি গতকাল থেকেই সে এখানে দায়িত্ব পালন করছে নিউ মার্কেট এলাকায়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজকে? আসলে হিমেল, যদি বলতে হয়, গত পরশু রাতে যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি কিন্তু অনেকেই বলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে চাঁদাবাজিকে কেন্দ্র করে ঢাকা কলেজের যে প্রক্রিয়া থাকে সেই রকম ঘটনাটা ঘটেছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সদস্যরা গতকাল থেকেই তদন্তে নেমে তারা দেখতে পেয়েছেন যে দুটি ফাস্টফুডের দোকানিদের কথার বাগবিতণ্ডা কেন্দ্র করে আসলে এই ঘটনার সূত্রপাত। একটি পক্ষ ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় আসলে এই ঘটনার সূত্রপাত। এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছেন যে গতকাল যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে এই সড়কটিতে অবস্থান নিয়ে তাদের অবস্থান দৃঢ় করতো, তাহলে হয়তোবা হতাহতের ঘটনাটি নাও ঘটতে পারতো। তো সেক্ষেত্রে তারা আশা করছেন যে ব্যবসায়ী এবং ছাত্র রাজনীতিবিদদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এ ধরনের ঘটনা আগামীতে যেন না ঘটে, এই ঘটনাগুলো মাথায় নিয়ে তারা সামনে সমাধানের ব্যবস্থা নেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে যে ব্যবসায়ীরা কিছুদিন পর পর কেনাকাটা করতে গেলেই তাদের উপর এরকম চড়াও হয়ে যাচ্ছেন যেটা তারা মেনে নেয় না, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরাও চাচ্ছেন যে এই বিষয়গুলো নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, ব্যবসায়ীদের নির্দেশনা থাকে, যেন কর্মচারীরা যেন বাজে ব্যবহার না করে, এই বিষয়গুলো তারা চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। প্রিয়া, বিষয়টি খুব তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে শুরু হয়েছে, যে ঘটনাকে নিয়ে শুরু হোক না কেন এটা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হন। তো এখন কিন্তু ব্যবসায়ী শিক্ষার্থী সবাই চায় যে এটার একটি ভালোভাবে যাতে বিষয়টি সুরাহা হয় এবং সবাই যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তো আমরাও অন্য সবার মতো আশা করছি যে আজকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটুক। তবে তো খুবই দুঃখজনক বিষয় হলো এখানে গণমাধ্যম কর্মীরা সংবাদ তথ্য সংগ্রহে আসলে তাদের উপরে কিন্তু উভয় পক্ষ থেকেই হামলা করা হয়, সবাই দাবি করে যে তাদের কথা বলছেন না। তো আসলে সেটিও আপনি দেখেছেন গতকালকে 10 জনের বেশি সাংবাদিক কিন্তু আহত হয়েছেন। তো আমরা আশা করব যে এখন পর্যন্ত পরিস্থিতি যেমন শান্ত আছে আবার সব কিছু খুব অচিরেই স্বাভাবিক হতে শুরু করবে। প্রিয়া, হিমেল, ধন্যবাদ আপনাকে।